প্রিয় দর্শক, আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া, যিনি সম্প্রতি বিয়ে করে ডেনমার্ক থেকে ঢাকায় ফিরেছেন। আমরা শুনব তার বিয়ের গল্প, কিভাবে তিনি সম্পর্ক জড়ালেন, কিভাবে সেখান থেকে প্রণয় থেকে পরিণয়ে আসলেন। আমাদের সঙ্গে আছেন জামাল ভুঁইয়া। আচ্ছা, প্রথম দিন যে ক্যাফেতে আপনারা একসঙ্গে কফি খাইলেন, বিলটা কে দিয়েছিল? আপনি না, যেহেতু সে হোস্ট? না, উনি হোস্ট ছিল, কিন্তু আমি বিল তো দিয়েছি। আমি তো সবসময় বিল খাই। সেটাই কি প্রথম কোনো মেয়ের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে প্রথম কোনো বিল দেওয়া? না, অনেস্টলি এভরি টাইম আই গো আউট উইথ এনিবডি আমি সবসময় বিল দিই। সবসময় অন্য মানুষ আমার টাকা দিলে আমার খারাপ লাগে। সো আই উইল গিভ। বর্তমান যে যিনি স্ত্রী, তার সঙ্গে প্রেম করার আগে আর কারোর সঙ্গে প্রেম করছেন কখনো বা সম্পর্ক হওয়ার সুযোগ হয়েছিল? দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম ফার্স্ট এন্ড লাস্ট টাইম। বিয়ের পর কোনো মেয়ের কাছ থেকে মেসেজ আসছে যে জামাল তুমি বিয়ে করে ফেললে? অনেক মানুষ কিছু খারাপ জিনিস লেখছে, মানে আই এম ডান উইথ ইউ জামাল ভুঁইয়া, why did you get married, now I cannot stalk your pictures, now I cannot stalk you anymore, এরকম লেখছে মেয়েরা। অনেক মেয়ে এগুলো লেখছে, but I don't mind, it's okay। বউ যদি কখনো বলে জামাল আর ফুটবল খেলার প্রয়োজন নাই, কি করবেন? না, I am the man in this relationship, so I will make the decision about that when I will quit playing football. But of course, maybe after 7-8 years, maybe if she wants me to be near her sometimes, then of course I will make some sacrifice. স্ত্রী সম্পর্কে কিছু পাঁচটা ভালো গুণ বলতে পারবেন? No, she is intelligent. She knows everything about computer. She's very smart, she's good looking, and her Bangla is very good. Bangla khub bhalo? Onek bhalo, amar che onek bhalo. Ranna banna? Ranna onek bhalo. Onek bhalo. Ki ranna kore khawaiche apnake? Sob kichu pare, mane European food বানাতে পারে আর বাংলাদেশি ফুড বানাতে পারে। আপনি অবশ্যই, আপনি যে গুণগুলোর কথা বলছেন, আপনি স্ত্রীর সঙ্গে অবশ্যই খুশি হবে। গার্লফ্রেন্ড অনেকদিন, 1 বছরের সম্পর্ক, তারপরে স্ত্রী, মানবিমান তো অনেক হয়েছে, কিভাবে রাগ ভাঙান? না, ও রাগ হইলে এটা পার্ট অফ লাইফ, সামটাইমস ইউ আর হ্যাপি, সামটাইমস ইউ আর অ্যাংরি, বাট রাগ হইলে দেন উই ক্যান ডিসকাস হাউ টু সলভ দিস প্রবলেম। I am not the person who gets angry outside the field. Inside the field, I'm always like cautious. I'm always aware. So, but outside the field, I'm a very relaxed guy. I don't get into troubles when I'm outside the field. একজন ফুটবলার জামাল, আপনি বাংলাদেশ টিমের অধিনায়ক, একজন ফুটবলার জামাল বা একজন হাজবেন্ড জামাল বা স্বামী জামালের মধ্যে পার্থক্য কি? না, ফুটবলার is different to the outside Jamal. Outside Jamal is very private, very relaxed. Mane, he don't go out so much. I don't go out so much. But footballer, I'm totally different. Mane, amar team e sob-somoy bole that when you play football, when you have practice, you're totally different when you're off the field. On the field, to me, mane, sob-somoy serious. To me, sob-somoy mane. কথা বলো, you speak all the time, but off the field তুমি তো একদম চুপ। So yeah, that is a big difference. আপনি স্ত্রী কতদিন যাবত জার্মানিতে আছেন? ওরা তো অনেক বছর। সে এখানে কি পুরান ঢাকার মেয়ে? ওর ফ্যামিলি পুরান ঢাকা। তার ফ্যামিলি কি এখানেই থাকে না জার্মানি? না, সবাই জার্মানি থাকে। আচ্ছা, আমরা আবার ফিরে আসি, রাগের কথা বলছিলাম, স্ত্রী রাগ হলে। আচ্ছা, স্ত্রী রাগ ভাঙানো কঠিন না সুনীল ছেত্রীর পায়ে থেকে বল কেড়ে নেওয়া কঠিন? ওয়াইফের রাগ ভাঙানো কঠিন, সুনীল ছেত্রীর পায়ের থেকে বল কেড়ে না এর চেয়েও সহজ? না, এটা ইজি, খুব ইজি। সল্ট লেকের ম্যাচে আপনি 2 হাত দিয়ে এভাবে ধরে রাখছেন, সুনীল ছেত্রী কিছু বলতেছিল না? হি ইজ আ প্রফেশনাল, আমি একটা প্রফেশনাল। সো এগেইনস্ট ইন্ডিয়া সুনীলের সাথে মানে ফ্রম দ্য ফার্স্ট হুইসেল ও তো দেখছে আমি হেড টাইট মার্কিং করছে। সো he was saying like keep working, I will score a goal. I said okay, let's see.